আজ ছেলেকে সকালে একটু জলখাবারটা অন্যরকমভাবে করে দিলাম, এতে ওর পেটটাও অনেকক্ষণ ভরা থাকবে আর মনটাও অনেকটা খুশি হবে। চলো তাহলে দেখে নিই আমার এটা বানাতে কী কী লাগছে। একটা কাঁচা আলুকে আমি গ্রেট মেশিন দিয়ে ভালোভাবে গ্রেট করে নিয়েছি, দিয়ে ভালোভাবে জল দিয়ে ধুয়ে জল চিপে নিয়েছি। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিলাম অল্প একটু কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, আর দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। আলুটা আমি এই কারণেই দিলাম যাতে ওর পেটটা অনেকক্ষণই ভরা থাকে। এরপর আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দেবো, দিয়ে ওর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে যে ব্যাটারটা করে রেখেছিলাম এটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে চামচ দিয়ে আমি ভালোভাবে সমান করে দিচ্ছি। এইটা করার সময় গ্যাসের আঁচটা কিন্তু একদম কম রাখতে হবে, কারণ এর মধ্যে আলু আছে যেহেতু, এই কারণেই, যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে। আমার ওপিটটা ভালোভাবে হয়ে গেছে, এবার আমি এপিটটা উল্টে দিচ্ছি। দেখুন এপিটটা আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে। এরপর আবারও আমি ওপিটে উল্টে দিচ্ছি, দিয়ে একটা চিজের কিউব দিয়ে ভালোভাবে গ্রেট মেশিন দিয়ে আমি চিজটাকে গ্রেট করে দিচ্ছি। এই কারণেই বললাম ছেলের মনটা খুশি হবে। এরপর আমার ছেলে থেকে টমেটো সস দিয়ে দেবো, দিলেই রেডি হয়ে যাবে আমাদের আলু চিজ অমলেট।